টিভি, আমার দেশ, আমার গর্ব। গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ। এ ঘটনায় আনুমানিক 39 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ডাচ বাংলা ব্যাংক গোলাপগঞ্জ শাখার উপব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ। বুধবার ভোর 4:30 দিকে গোলাপগঞ্জ রমণীতে ব্যাংকের এটিএম বুথে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছেন ব্যাংক কর্তৃপক্ষ। জানা গেছে ভোর 4:30 দিকে হঠাৎ বুথের ভিতর আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে এটিএম বুথ 4টি, ক্যাশ ডিপোজিট মেশিন 1টি, এসি, ইউপিএস, কম্পিউটার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে এবং তাদের প্রায় 1 ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমি 2টার সময় আসছি, দুপুর 2টায় আইয়া দেখছি এই অবস্থা। শুনছি ফজরক্ত আগুন ধরছে। পরে আমরা যে বাই গার্ড আসলা তাই ফায়ার সার্ভিসের ফোন দিছেন, থানা আনছেন, থানা থাকি ফোন করা হয়েছে, পরে ফায়ার সার্ভিস আইসেন। আর ক্ষয়ক্ষতি তো আপনারা নিজেও দেখরা কিলান হয়েছে। ফায়ার সার্ভিস আসার পর 1 ঘন্টা তাই জোরদার অভিযান চালাইয়া 1 ঘন্টা মতো সময় পরে এই অবস্থায় জি হয়েছে, আগুন নিবানো হয়েছে। জয়রাই হিমেল, ম্যাপ টিভি, গোলাপগঞ্জ। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।